আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, সাথে সাথে নোটিফিকেশন পাবার জন্যে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাকি মাছের ভর্তা খুব লোভনীয় একটা ভর্তা, তাই না? যারা হোটেলে খেয়েছেন এই টাকি মাছের ভর্তা, তারা অনেকেই বাসায় তৈরি করে বলেন, আহা, হোটেলের মতো তো সেরকম হয়নি। আজকে আমি হোটেল স্টাইলে টাকি মাছের ভর্তা তৈরি করে দেখাবো। আপনারা যদি আমার রেসিপিটি 100% ফলো করেন, তাহলে হোটেল কেন, হোটেলের চেয়েও বেটার স্বাদ হবে। তো চলুন দেখে আসি এর পুরো প্রস্তুত প্রণালী। আজকের টাকি মাছ ভর্তা তৈরির জন্যে আমি 8 পিস টাকি মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের মাথাগুলো কিন্তু ফেলে দিয়েছি। 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মশলাগুলোকে। এখন একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা সয়াবিন তেল গরম করে নিয়েছি। এরপর মশলা মাখানো টাকি মাছগুলো মিডিয়াম আঁচে একটু কড়া করে ভেজে নিব। একটু কড়া করে যদি ভাজেন, তাহলে মাছের গায়ে যে একটু আষ্টে গন্ধ থাকে, সেগুলো কিন্তু চলে যায়। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি এবং এই ফাঁকেই কিন্তু একটা সাইডে আমি 10-12টা শুকনো মরিচ মচমচে করে ভেজে নিয়েছি মাছের তেলেই। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন, তবে ভর্তাটা একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। এখন যে তেলে আমি মাছটা ভেজে নিয়েছি, সেই একই তেলে আরও খানিকটা সয়াবিন তেল গরম করে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 7-8 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি। এই সব কিছুকে মিডিয়াম আঁচে নরম করে ভেজে নেব। পেঁয়াজ রসুনের পরিমাণ কিন্তু একটু বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবং ওদিকে আমি যে মাছটা ভেজে নিয়েছি, সেটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে কাঁটাগুলো বেছে নিতে হবে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে কাঁটা ছাড়িয়ে রাখা সেই মাছ এবং শুকনো মরিচটা দিয়ে মিলিয়ে নিচ্ছি। এই সব কিছুকে শিল পাটায় খুব মিহি করে আমি বেটে নিচ্ছি। শিল পাটায় খুব মিহি করে বেটে নেবার পর আপনারা লবণটা খেয়ে চেক করবেন, যদি প্রয়োজন হয় সামান্য লবণ এবং হাতের 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে মাখিয়ে নিতে হবে। ব্যাস, টাকি মাছের ভর্তা একদমই তৈরি। আমি হোটেলের মতোই হাতের সাহায্যে একটু গোল গোল করে বল তৈরি করে পরিবেশন করছি। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে দেখুন এবং আমাকে জানান যে কেমন লাগলো। এছাড়া আমার চ্যানেলে আরও অনেক মজাদার ভর্তার রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।